মিমি এখানে বসে আছে। হ্যাপি দিওয়ালি। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিমি কি করছে। মিমি এখানে রঙ্গোলি করছে, রঙ্গোলি খুব সুন্দর হচ্ছে মিমির। তো দুপুরবেলা থেকে শুরু করেছে, এখন বিকেলবেলা হয়ে গেছে, মিমি এখনো খাওয়া দাওয়া করেনি। ও খুব মনোযোগ সহকারে রঙ্গোলি দিচ্ছে কালী পুজোর জন্য। তো এখন রঙ্গোলি হয়ে গেলে পরে ও দুপুরের খাবার খাবে। তো এখানে একটু দেখিয়ে দিচ্ছি মিমির ক্রিয়েটিভিটি। মিমি খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে এবার, গত বছরও দিয়েছিল, তবে গত বছরের তুলনায় এবারেরটা বেশি ভালো হয়েছে। দরজায় আম পল্লব লাগানো হয়ে গেছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল আম পল্লব। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কালী পুজো আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা। তো ফ্রেন্ডস, এখন সন্ধে হয়ে গেছে, আমি যাব ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে, আর সন্ধ্যের সময় সব জায়গায় প্রদীপ দিয়ে দিতে হবে। তো এখন আমি যাব ঠাকুর ঘরে, তারপর আমি যাব কালী মন্দিরে। আমি কালী মন্দিরে যাব ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসতে। আর আমি কখনো মানে কালী পুজোর উপোস করিনি, তো এবারও করিনি, মানে কখনো করা হয়নি আমার উপোস। তো এমনিতেই আমি ধূপকাঠি মোমবাতি মানে জ্বালিয়ে দিয়ে আসি মন্দিরে। তো আজকে আমি যা যা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি যাচ্ছি ঠাকুর ঘরে, আমাদের ঠাকুর ঘরে গিয়ে আগে প্রদীপ গুলো জ্বালিয়ে জায়গায় জায়গায় দিয়ে দেবো, তারপর বেরোবো মন্দিরে যাওয়ার জন্য। তো ফ্রেন্ডস চলুন আমার সাথে, আর দেরি না করে আমি সন্ধ্যার মানে দিন সন্ধ্যার সময় মানে প্রদীপ গুলো দিয়ে দিতে হবে। তো যাই। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে সব প্রদীপ গুলো আগে রেডি করতে হবে। তো আমি পটাপট করে সব প্রদীপগুলো রেডি করে নিই, কারণ সন্ধে হয়ে এসছে আর সন্ধ্যের আগে আগে সব দিতে হবে। তো আমি একটা থালার মধ্যে সবগুলো প্রদীপ সাজিয়ে দিচ্ছি, আর এগুলো কালারফুল প্রদীপ, দেখতে দারুণ লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দেব ঘিয়ের তৈরি করা মোম, মানে এটা জ্বালালো পরে ঘিয়ের গন্ধেই বেরোয়। তো আমি ঘিয়ের মানে পরিবর্তে আমি এই মোমগুলো দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের প্রদীপের বদলে আমি এই প্রদীপগুলো জ্বালাচ্ছি এবার। আরেকটা ট্রের মধ্যে আমি সবগুলো মোম সাজিয়ে নিচ্ছি, যাতে আমি যখন মোম যেখানে যেটা দেবো তাড়াতাড়ি করে দিতে পারি, সেই জন্য সব সাজিয়ে নিচ্ছি। আর এত মানে বোমের আওয়াজ আসছে আমাদের এখানে, মানে গুয়াহাটিতে এবার বোম ফাটানো নিষেধ ছিল, তা সত্ত্বেও এত মানে আওয়াজ আসছে। তো আমার সাজানো কমপ্লিট। আর এখানে আমি মাটির প্রদীপ রেডি করছি, এগুলো দেব সিঁড়িতে। আর সিঁড়িতে তো মিমি রঙ্গোলি করে রেখেছে, আর এই প্রদীপগুলো আমি তেল দিয়ে জ্বালাবো, তাই পোলতে সাজিয়ে দিচ্ছি। আর তার পরে দিয়ে দেব তেল, তারপরে সন্ধ্যের সময় গিয়ে সিঁড়িতে দিয়ে দেব। আর এবার অল্প করেই দিচ্ছি, বলেছিলাম কম করে আনতে, তাই কম করেই এবার এই প্রদীপগুলো আনা হয়েছে, নাহলে অন্যবার আরও বেশি করে আনা হয়। তো এগুলো তেলের প্রদীপ। দিওয়ালি উপলক্ষে যা যা প্রদীপ জ্বালাবো বা মোম জ্বালাবো রেডি করে নিয়েছি। এটা হচ্ছে মোমের জন্য একটা থালা, এটা হচ্ছে ঘিয়ের প্রদীপের থালা, আর এটা হচ্ছে তেলের প্রদীপ। তো রেডি করে নিলাম। প্রথম প্রদীপটা আমি দেবো তুলসী তলায়, তারপরে বাকি প্রদীপগুলো আমি দিয়ে দেবো সিঁড়িতে।
ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ গুলো জ্বেলে দিচ্ছি। তো ঠাকুর ঘরেরও প্রদীপ আমার দেওয়া হয়ে গেল। মিমি এখানে বসে আছে। মিমি বসে বসে কি করছে? তো মিমি করছে এই কাজটা, যেটা পরশু দিনের জন্য রেডি করছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, সেই ফোঁটার জন্য কাজল রেডি করছে। তো আমাদের নিয়ম আছে, কলা গাছের ডালে কাজলটা পাড়তে হয়, আর অমাবস্যা থাকতে থাকতেই পাড়তে হয়। মিমি পরেছে একটা লং স্কার্ট, আর তার সাথে পরেছে একটা টপ, সেটা হচ্ছে আমার, আর দুপাট্টাটাও পরেছে আমার। তো আজকে মিমি পুরোপুরি ট্রেডিশনাল ড্রেস পরেছে, আর মিমি বলছে আমাকে একটা ফটো তুলো। তো মিমির বেশ কয়েকটা ফটো তুললাম আমি, আর মিমি এখনো কাজল পেরে চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো আজকের মিমির লুকসটা হচ্ছে এইটা। আমাদের এখন ঠাকুর ঘরের প্রদীপ জ্বালিয়ে, তো যা যা যেখানে যেখানে প্রদীপ দেওয়া ছিল সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর মিমিও কাজল পেরে নিল, ভাইফোঁটার জন্য কাজল পাড়তে হয়, সে কাজলটাও পাড়া হয়ে গেল মিমির। আর যেহেতু আমাদের ভাইফোঁটার নিয়ম নেই, তাই আমি কাজল পাড়িনি। তো মিমির আছে, আমাদের মানে শ্বশুরবাড়ির নিয়ম আছে ভাইফোঁটার, তো মিমি ভাইফোঁটা দেবে, তাই মিমির কাজল পাড়া হয়ে গেল। আর এখন মিমি রেডি করেছে এখানে মিষ্টি, সেটা হচ্ছে দীপাবলির উপলক্ষে মিষ্টি ওর পাপা এনেছে। তো এখন আমরা মিষ্টি খাবো সবাই মিলে, আর মন্দিরে যাব। তো মিষ্টি খেয়ে তারপর আমরা মন্দিরে যাব। চা খাওয়া হয়ে গেছে, এখন মিষ্টিটা খেয়ে আমরা সবাই মিলে মন্দিরে যাব, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসবো। হ্যাপি দিওয়ালি টু অল, তো সবাই সাবস্ক্রাইবার্স অফ মিমিজ ওয়ার্ল্ড, হ্যাপি দিওয়ালি, উইশিং ইউ আ সেফ এন্ড হ্যাপি দিওয়ালি দিস ইয়ার, এন্ড স্টে সেফ, স্টে হেলদি। হ্যাপি দিওয়ালি, দেখানোর জন্য আমাকে নিচে যেতে হবে। তো আমি যখন বেরোবো অবশ্যই দেখিয়ে দেবো। আর আমাদের ব্যালকনির থেকে রাস্তাটা এরকম লাগছে, আর সব পাড়াতে মানে সবার বাড়িতে এত লাইট, আর খুব ভালো লাগছে যেহেতু এটা লাইট ফেস্টিভ্যাল, একটা ভীষণ ভালো লাগছে দেখে। তো একটু দেখিয়ে দিলাম আমাদের রাস্তাটা। I found your love for me, darling just dive right, follow my lead. I found your girl. যেহেতু আমার ছেলে বাজি পোড়ায় না, তাই ও এতক্ষণ গান করলো, তো সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর মিমি বাজি পোড়াতে ভয় পায়, এই যে ফুল ঝুড়ি এনেছে এটাকে অনেক মানে কষ্টে ও জ্বালাচ্ছে, মানে ভয়ে ভয়ে জ্বালাচ্ছে। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির লাইটিং। তো আমাদের বাড়িটা এইভাবে করে লাইট লাগানো হয়েছে একদম নিচ থেকে ওপর অবধি। তো এই হচ্ছে আমাদের বাড়ির লাইটিং। তো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি আমাদের পাড়ার কালী মন্দিরে, আর এখানে আমি প্রতি বছরই আসি, আর এটা আমাদের পাড়ার একটা মন্দির, আর এখানেই আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। তো কালী মন্দিরে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে, এখন চলে এসেছি আমাদের পাড়াতে যেখানে দুর্গাপূজা হয়। তো
তো সেই মণ্ডপে হয় কালীপুজো আর প্রচন্ড বোম ফাটছে বোমের কথা যে কিছুই শোনা যাচ্ছে না তো এখন গরম গরম খিচুড়ি আর লাবড়া প্রসাদ তো প্রতি বছর আমাদের মণ্ডপে মানে প্রসাদ খাওয়ানো হয় আর প্রতি বছর রাত্রেবেলা আমরা এখান থেকেই প্রসাদ খেয়ে তারপরে বাড়ি চলে যাই তো এবার টেবিল টেবিল এখনো পাতানো হয়নি হাতে নিয়ে খেয়ে নিচ্ছি খুব গরম ফু দিয়ে দিয়ে খাচ্ছি ফ্রেন্ডস আজকের আমার এই কালী পূজার ব্লগটা আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য সবাইকে এখানেই বলছি হ্যাপি দীপাবলি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট।